বাংলা বাজার ঢাকার পার্শ্ববর্তী প্রাচীনতম স্থান, যা মুঘল সাম্রাজ্যের আগে থেকে বিদ্যমান ছিল। বর্তমানে ঢাকার বৃহত্তম প্রকাশনা ও বইয়ের বাজার এই এলাকা অবস্থিত। আজ আপনাদের পুরান ঢাকার বাংলা বাজারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কিছু ঐতিহাসিক মনে করেন যে বাংলা বাজারটি বাংলা শহরের কেন্দ্রস্থল ছিল, যা অনেক অভিযাত্রী উল্লেখ করেছেন। অন্যান্যরা মনে করেন যে সুলতানি যুগে বাংলা বাজার প্রতিষ্ঠিত হয় যখন কিনা বাংলা শব্দটি জনপ্রিয় সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে। রোমান নাগরিক 1906 খ্রিস্টাব্দে লিখে গেছেন যে বিশ্বের সর্বোৎকৃষ্ট সিল্ক ও সুতা তৈরি হতো বেঙ্গলা নগরে। এর মাধ্যমেই বেঙ্গলার কেন্দ্রস্থল বাংলা বাজারের প্রাচীনতম সম্বন্ধে ধারণা পাওয়া যায়। ব্রিটিশ আমলে বাজার সংলগ্ন স্থানগুলোতে আভিজাত্যর ছোঁয়া লাগে। তখন বহু ইংরেজ কর্মকর্তা এবং ব্যবসায়ী এর আশেপাশে বসবাস করতেন। আপনারা ভিডিওতে বাংলা বাজারের আশেপাশে এলাকা দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ আমলে বাংলা বাজার এলাকায় ঢাক টাকা পয়সা ভাঙানো বা বদলানোর ব্যবসা শুরু হয়। এই সময়ে বাংলা বাজার খুব সমৃদ্ধশালী এলাকা হয়ে ওঠে। বাংলা বাজারের ভেতর দিয়ে যাওয়া রাস্তাটি বাংলা বাজার সড়ক নামে পরিচিত। এর খানিকটা অংশকে 1936 সালে পিকে সড়ক নামকরণ করা হয়, যা পরবর্তীকালে সুভাষ বোস সড়ক নামকরণ করা হয়। এই রাস্তাটি বাংলা বাজার সড়ক নামেই বেশি পরিচিত। পুরনো ঢাকার এই বাংলা বাজারেই রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের বাজার। যারা গিয়েছেন তারা তো জানেনই, যারা জানেননি তাদের জানিয়ে রাখা ভালো। সদরঘাটের চার মাথার মোড় থেকে ঢাকা সদর পোস্ট অফিসের দিকে চলে গিয়েছে যে রাস্তা, সেটাই সাবেক বাংলা বাজার রোড। এখন নাম পাল্টে সে রাস্তা পিকে রায় সড়ক নামে পরিচিত হয়েছে বটে, কিন্তু লোকের মুখে মুখে এখনও জায়গাটার নাম সেই বাংলা বাজারই আছে। পুরনো ঢাকা এলাকার যারা এসেছেন তারা জানেন প্রচুর বাজার আছে এখানে। এখনও ঢাকার পাইকারি বাজারের একটি বড় অংশই এখান থেকে গিয়েছে। ঠিক সেভাবেই ঢাকার তো বটেই গোটা বাংলাদেশেরই টেক্সট বুক, গল্প, উপন্যাস এবং অন্যান্য বইপত্রের প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন সেন্টার এই বাংলা বাজার। সেই বাংলা বাজার রোড এবং তার চারপাশের গলি গলি জুড়ে অজস্র বইয়ের দোকান। প্রতিবার 21-এর বিখ্যাত বই মেলার আগে কিংবা ধরা যাক একাডেমিক ইয়ার শুরু হওয়ার সময়, যখন টেক্সট বুকের সিজন চলে, তখন বাংলা বাজারের নম্বর দেওয়া বিভিন্ন গলিপথে হাঁটায় যায় না প্রায়। দোকান ছাপিয়ে রাস্তার ওপরেও স্তূপীকৃত বইপত্র, ছাপা বাধাই, বিক্রি বাড়া সব মিলিয়ে এক আশ্চর্যের বইয়ের দেশ। পর্তুগিজরাই কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রথম প্রিন্টিং মেশিন বা ছাপার যন্ত্র নিয়ে আসে। 1556 সালের 6 সেপ্টেম্বর কাঠের তৈরি সেই ছাপার যন্ত্র জাহাজ থেকে ভারতের পশ্চিম উপকূলে গোয়ায় নামানো হয়েছিল। সেখানে বসানো হলো ছাপাখানা। শোনা যায় সেই বছরই নাকি খ্রিস্টধর্ম প্রচারের জন্য কম্প্যান্ডিও স্পিরিচুয়াল দা খ্রিস্টা নামে একটি বই ছাপা হয়েছিল সেই ছাপাখানায়। তবে সেই বই আজও ভারতে নেই, আছে নিউ ইয়র্কের পাবলিক লাইব্রেরিতে। এরপর প্রিন্টিং মেশিন আস্তে আস্তে গোয়া থেকে এখানে ইলন, কোচিন, পুডিকাইন, ডিপি কোট্রা, আম্বালা কোট্রা, ত্রিবাঙ্কুর, মাদ্রাজ হয়ে 1778 সালে এসে পৌঁছালো হুগলিতে। অর্থাৎ ওয়েস্ট কোটের গোয়া থেকে পূর্ব ভারতের বাংলা ছাপাখানা আসতে সময় লাগলো পাকা 222 বছর। 1848 সালে পুরনো ঢাকার ছোটো কাটরায় ঢাকা প্রেস নামে একটি ছোটো ছাপাখানা তৈরি হয়। সেই প্রেস থেকেই বেরোয় ঢাকার প্রথম সংবাদপত্র ঢাকা নিউজ। এরপর চাকাটা গড়ায় খুব দ্রুত। ব্রজসুন্দর মিত্র, ভগবানচন্দ্র বসু প্রমুখের উদ্যোগে 1860 সালে বাঙ্গালা যন্ত্র নামে একটি ছাপাখানা তৈরি হয়।
সেই বছরেই সেখান থেকে ছাপা হয় দীন বন্ধু মিত্রের নীল দর্পণ নাটক। এছাড়া ঢাকার প্রথম নিউজ, পিরিয়ডিক্যাল ঢাকা প্রকাশ এবং ঢাকার প্রথম সাহিত্য পত্রিকা কবিতা কুসুমাবলীও সেখানে ছাপা হয়েছিল। বাংলাবাজার বইপট্রির খুব কাছেই বিউটি বোর্ডিংয়ের রেস্তোরাঁ একসময় ছিল ঢাকার বইপাড়ায় লেখক সাহিত্যিকদের আড্ডা। কখনও যদি ঢাকার বাংলাবাজার এলাকা আসেন, বিউটি বোর্ডিংয়ে একবার ঢুঁ মারতে ভুলবেন না যেন। 1948 পরবর্তীতে এই বিউটি বোর্ডিং আমাদের সাহিত্য চর্চার কেন্দ্রস্থল ছিল। এখানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, চলচ্চিত্র নির্মাতা, অর্থাৎ তারা এইখানে একসময় আড্ডা দিত। ইতিহাসের একটি অংশ হয়ে রয়েছে এই বিউটি বোর্ডিং, যেটি বাংলাবাজার এলাকায় অবস্থিত। আগের কথায় আবার ফিরে আসি। এরপরে অল্প সময়ের মধ্যেই ঢাকায় আরও অনেকগুলি প্রেস তৈরি হয়। সেই সব প্রেস থেকে মুসলমানি পুঁথি প্রকাশিত হতে শুরু করে এবং খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সেসব বই মুসলমানি পুঁথিকে কেন্দ্র করে চকবাজার ও কাছাকাছি এলাকায় গড়ে ওঠে মুসলমানি পুঁথিপত্রি। সেই সময় থেকে প্রায় 1900 সাল পর্যন্ত কলকাতার বটতলার সাহিত্যের মতো নানারকম বইপত্র ছাপা হতে থাকে ঢাকায় এবং সেসব বই বিক্রি হতো ওই বাংলা বাজারেই। অন্য বাজারগুলো পরে সরে গেলে পুরো বাজারটাই চলে যায় বইয়ের দখলে। বর্তমানেও বাংলা বাজার ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকার একটি। এখানে নানা ধরনের জিনিসপত্র বিক্রি হয়। বর্তমানে বাংলা বাজার বাংলাদেশের বই বিক্রি, বই ছাপানো ও সরবরাহ করার সবচেয়ে বড় কেন্দ্র। বর্তমানে বাংলা বাজার বাংলাদেশের মধ্যে বইয়ের বৃহত্তম মার্কেট। এখানে 1200 থেকে 1300 বইয়ের দোকান রয়েছে। বাংলাদেশের বড় বড় প্রকাশনা প্রতিষ্ঠানগুলির অফিসও বাংলা বাজারে অবস্থিত। আপনারা ভিডিওতে বাংলা বাজারে অবস্থিত বিউটি বোর্ডিং দেখছেন। আপনারা সময় এবং সুযোগ পেলে এই বিউটি বোর্ডিংয়ে ঘুরে যেতে ভুলবেন না, যেখানে আড্ডা দিয়েছে সমর দাস, কবি শামসুর রহমান এবং অন্যান্য নাম করা দেশবরেণ্য ব্যক্তিত্ব। আপনি সুযোগ এবং সময় পেলে